প্রশাসনের সাথে সমঝোতা না হয় ধর্মঘট চালিয়ে যাচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী সহ ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে হাসপাতালের সামনের রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা। হাসপাতালে জরুরি সেবা চললেও অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে দুর্ভোগে রোগীরা। রোববার এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের দুর্ব্যবহার এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের এ অবরোধ কর্মসূচি চালানোর ঘোষণা দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী সহ ইন্টার্ন চিকিৎসকরা। আগামীকাল সকাল 8টার মধ্যে দাবি মানা না হলে সব সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।